সৃষ্টির সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তখন আমরা কিভাবে ক্রিয়াশীল? কালচক্রের তিনটি ধাপ রয়েছে, অতীত, ভবিষ্যৎ আর বর্তমান। কিন্তু যখন মহাকাল আর মহাকালী মিলিত হন তখন এই তিনটি ধাপ এক হয়ে যায়। এই মুহূর্তে অনন্ত নিরবিচ্ছিন্ন কালচক্র চলছে। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই তিনটেই আছে, কিন্তু মহাকাল আর মহাকালী কালচক্রের ঊর্ধ্বে। সে কারণে কালচক্রের এই বিরাম আমাদের থামাতে পারে না। এটা সেই মুহূর্ত, যে মুহূর্তে পার্বতী নিজেকে মহাকালী রূপে আবিষ্কার করল। সেই মুহূর্ত যখন মহাকালী নিজের চরণ আমার উপর রাখলেন। যখন আমরা, অর্থাৎ শিব এবং শক্তি, গুহার ভিতরে নিজেদের তাণ্ডব বা লাশের তালে কার্তিকের জন্ম দিয়েছিলাম, হ্যাঁ গৌরী, এই সমস্ত মুহূর্ত ততটাই বাস্তব ঠিক যেমন এই মুহূর্তটা। সেই মুহূর্ত যখন সতীশ্বরের পাঁচটি তত্ত্বে বিলীন হয়ে গেল। আর এটাই সেই মুহূর্ত যখন আমার অর্ধাঙ্গিনী ধূমাবতী রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গৌরী, এটাই তোমার প্রশ্নের উত্তর। যা কিছুই এখন ঘটছে তাই মুহূর্তের বাস্তব ঘটনা। সব কিছু তোমার ভিতরে নিহিত আছে গৌরী, এবং সেই কারণে আমি এখানে উপস্থিত হওয়ার পূর্বেই তুমি পার্বতীকে দেখতে পেয়েছিলে। এই বিষাদপূর্ণ মনস্থিতিতে তোমার হয়তো এটাই মনে হচ্ছে যে এই সব কিছু একটি ভ্রম, কিন্তু আমি বাস্তবে আছি, তোমার সম্মুখে আছি, তোমার ভিতরে আছি। এই সমস্ত মুহূর্তগুলিকে একসঙ্গে দেখার পর এই সৃষ্টি, এই সংসার, এই ব্রহ্মাণ্ড সবই তোমার মিথ্যে মনে হবে হয়তো। সে কারণেই মৃত্যু আর জীবন মিথ্যে, বাস্তব কেবল একটাই, আমি আর তুমি, মহাকাল আর মহাকালী। আমার অন্ত কেবল মিথ্যে, বাস্তবে আমি তোমার ভিতরেই রয়েছি সব সময়। অবশ্যই নিয়েছ, কিন্তু তারপরেও আমার মৃত্যু হয়নি। তুমি আমার অস্তিত্বের অন্ত করেছ। কিন্তু আমার অস্তিত্ব কেবল তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তুমি যদি আমার অন্ত করো, তাহলে আমি তোমার ভিতরেই বিলীন হয়ে যাব। এ আমার অন্ত নয়, আমার নতুন অস্তিত্বের জন্মের আরম্ভ। কর্ম তুমি, মোক্ষ তুমি, অন্ধকার তুমি এবং আলো তুমি, কালী তুমি, মহাকালী তুমি। মহাদেব, আপনি ফিরে আসায় সবকিছু শুভ হয়ে গেছে। না গৌরী, এখনো সবকিছু শুভ হয়নি। নিজের অর্ধাঙ্গের সম্মুখে দাঁড়িয়েও তুমি নিজেকে বিধবা ভাবছ। शिव से है गौरी से, शिव में शक्ति है, ये दो नहीं है एक है, अनुभूति सम अभिव्यक्ति है। हर श्वास शिव के नाम है, यह प्रेम भी अविराम है, शिव धैर्य तो संयम शिवा है, शिवम ही शिव सत्यम शिवा। মহাদেব, শক্তি তার অস্তিত্ব পুনরায় ফিরে পেয়েছে। শিব আর শক্তি পুনরায় মিলিত হয়েছে। আপনাকে হারিয়ে আমি আমার কর্মের কর্মফল পেয়েছি। এবার সময় এসে গেছে দেব মল্লকে তার কর্মফল প্রদান করবার। কি করে সম্ভব? মহাদেবের বিনাশের পর প্রকৃতি কি করে জীবন্ত হতে পারে? এবার বিনায়ক ঠিক হয়ে গেছে, প্রলয় থেমে গেছে, প্রকৃতি আবার জীবন্ত হয়েছে। জ্যেষ্ঠ, এবার সংসারে পুনরায় শুভতার অনুভূতি হচ্ছে, অর্থাৎ মাতা আর পিতার পুনরায় মিলন হয়ে গেছে। যেখানে শিব নেই, প্রকৃতি নিজের সৌভাগ্য হারিয়ে ফেলেছে, পার্বতী নিজের বৈধব্য স্বীকার করে নিয়েছে। শক্তির এই রূপ হলো ধূমাবতী। ধূমাবতী ধূমা জীবন স্মরণে এলে আমার কখনোই যন্ত্রণা হয় না পার্বতী, আনন্দ হয়। আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না মহাদেব। যিনি এক মর্যাদা স্থাপন করেছিলেন যে একজন বিবাহিত স্ত্রীর আদর্শ কি হতে পারে, আমাকে আর সরস্বতীকে সৌভাগ্যবতী শব্দের সঙ্গে পরিচয় করিয়েছিলেন, আর আজ তিনি আমাদের সামনে বিধবার রূপে দাঁড়িয়ে আছেন। পার্বতীর এই রূপ আর সহ্য করা যাচ্ছে না নারায়ণ। হ্যাঁ লক্ষ্মী, যখন আমাদের কাছেই বাস্তবটাকে স্বীকার করে নেওয়াটা এতটা কষ্টকর, তাহলে সেই যন্ত্রণা অনুমান করা অসম্ভব যা দেবী পার্বতী এখন অনুভব করছেন। কিন্তু মাতার সন্তানরা ওনার সঙ্গে আছে। চলো বিনায়ক, আজ যে মাতার আমাদেরকে সব থেকে বেশি প্রয়োজন। না জ্যেষ্ঠ, আজ মাতা যে কষ্টের মধ্যে রয়েছেন, সেখানে আমরা যতই সান্ত্বনা দিই না কেন, ওনাকে আমরা শান্ত করতে পারবো না। ওনার মনের কষ্ট এখন অনেক বেশি। হ্যাঁ, আমরা মাতার সন্তান অবশ্যই, কিন্তু পিতা মাতার অর্ধাঙ্গ ছিলেন, আর এই সময় মাতার কাছে যাওয়া উচিত নয় জ্যেষ্ঠ। এবার কি হবে নারায়ণ? এখন ধূমাবতী নিজের অর্ধাঙ্গকে হারানোর জন্য বিলাপ করবেন। এই গ্লানিবোধের সঙ্গে উমাবতীর কাছে সত্যকে স্বীকার করে নেওয়া অত্যন্ত কঠিন হবে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, এটা বিনাশের আরম্ভ। আর এর জন্যে আমাদের সংসারের সব থেকে বড় বিনাশের সম্মুখীন হতে হবে। নিজেকে কি করে ক্ষমা করব মহাদেব, যাকে আপনি এত শক্তি প্রদান করেছিলেন সেই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। নিজের অর্ধাঙ্গকে হারানো যন্ত্রণা, নিজের অস্তিত্বকে হারানো যন্ত্রণা থেকেও বেশি কষ্টকর যখন সতী রূপে আমি আত্মত্যাগ করেছিলাম, তখন আপনি সংসারকে পরিত্যাগ করেছিলেন। আর যখন আপনি আমার সাথে নেই, তখন আমি আমার প্রকৃতি রূপ ত্যাগ করছি। এই ধোঁয়াশা সেই অগ্নিরই সংকেত, যে আগুন মহাদেবের প্রাণ নেওয়ার আত্মগ্লানিতে ধূমাবতীকে দগ্ধ করছে। বিলাপের এই সংকেত, এ তো শুধুমাত্র আরম্ভ। অজ্ঞানের অন্ধকার থেকে আত্মজাগরণের দীর্ঘ যাত্রাপথে আপনি আমার সাথে ছিলেন মহাদেব। আপনি তো আমার শক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আর আমি সেই শক্তি প্রয়োগ করে আপনাকে বিনাশ করেছি মহাদেব। আজ যখন আপনি নেই, তখন এই আত্মজাগরণের কি লাভ? আপনি তো আমার অস্তিত্বের প্রমাণ ছিলেন, আমার জীবনের প্রকাশ ছিলেন আপনি। আপনাকে ছাড়া আমি তো ধোঁয়া মাত্র, অস্তিত্বহীন, দিশাহীন। ধূমাবতী আমি, আর আপনার বিধবা ধূমাবতী রূপে আমি এই সংসারের সাথে সব সম্পর্ক ত্যাগ করছি। মহাদেব আমার পথ থেকে সরে গেছেন। খুব তাড়াতাড়ি ব্রহ্মদেব আর নারায়ণও সমাপ্ত হয়ে যাবেন। আর কিছুদিনের মধ্যে স্বয়ং মহাকালী মহাদেবের শোকে তিনিও বিলীন হয়ে যাবেন। আর তারপর এই সমগ্র সংসারের ওপর আমার আধিপত্য হবে, শুধুমাত্র আমার আধিপত্য হবে। এই মহাবিনাশের কি কোনো সমাধান নেই? সমাধান আছে। যখন মাতা আমাকে শুভকর্মের প্রতীক করেছিলেন, তখন উনি ওনার সমস্ত শক্তি আমাকে দিয়েছিলেন। যতক্ষণ না পিতা ফিরে আসছেন আমি আমার সব শক্তি প্রয়োগ করে নারায়ণ আর ব্রহ্মদেবকে ঠিক রাখতে পারবো। তোমায় সহ্য করতে হবে। কিন্তু দেব, কখনো পার্বতী, কখনো সতী, কখনো মহাকালী রূপ ধারণ করে সব যাত্রা আমার ছিল। তখন আমার অনুপস্থিতিতে আপনি এই সৃষ্টিকে সামলেছেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে এই সৃষ্টি কিভাবে তার কর্ম করবে? এটাও তো হতে পারে যে তোমার এই যাত্রা কেবলই তোমার নয়, বরং আমাদের সকলের যাত্রা। আমি এই যাত্রায় সব সময় তোমার পাশে ছিলাম, বাকিরা সব পরিবর্তনশীল ছিল, কিন্তু অস্তিত্ব কেবল আমাদের ছিল, আর কারোর নয়। কেবল তুমি স্থির ছিলে এবং বাকি অন্য সকল বস্তু অস্থির। অর্থাৎ তোমাকে তোমার কর্মচক্রের কর্মফল পূর্ণ করতে হবে গো। সেই কর্ম যা মুনিকে তুমি নিজের বরদান রূপে প্রদান করেছ, এবং তার পরিণাম কেবল আমার মৃত্যু অবধি সীমিত নয়, বরং তার থেকেও অনেক বেশি। আপনি আমার অস্তিত্ব, আমার অস্তিত্বের কারণ আপনি। আপনি শুধুমাত্র আমার অর্ধাঙ্গ নন, আপনি আমার ভগবান মহাদেব। এই ব্রহ্মাণ্ডে আমার থাকার কারণ আর উদ্দেশ্যও আপনি। এই সৃষ্টিতে আপনাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না মহাদেব। আপনার উপর চরণ রাখার গ্লানি আমি আজও বয়ে বেড়াচ্ছি। আপনার প্রাণ নেওয়া আমার পক্ষে অসম্ভব। কর্ম পরিণামের মাত্রা বা প্রতিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় না গো। কর্ম কেবলই কর্ম হয়। তুমি কেবলই নিজের কর্মের উপর মনোসংযোগ করো। তুমি নিজের কর্ম করো গৌরী। এবং এক অর্ধাঙ্গ হওয়ার দরুন আমি নিজের ধর্ম পালন করব। মাতা, মাতা আমাকে রক্ষা করুন। মাতা আমাকে আমাকে মেরে ফেলবেন। মাতা আমাকে রক্ষা করুন। মাতা আমাকে রক্ষা করুন। মাতা, মাতা আপনার পুত্রকে রক্ষা করুন। মাতা, রক্ষা করুন। মাতা, প্রতিশ্রুতি ভুলতে পারেন না মাতা। আপনাকে আপনার প্রতিশ্রুতি পালন করতেই হবে। আপনাকে প্রতিশ্রুতি পালন করতেই হবে। আপনার পুত্রকে রক্ষা করুন মাতা। আমি আপনার পুত্র মুনি। আমাকে রক্ষা করুন মাতা, আমাকে রক্ষা করুন। আমাকে রক্ষা করুন মাতা। I who fight. অসম্ভব, হে কিছুতেই হতে পারে না। নিয়তি কা কেসা ই কাল व्याकुल व्यथित महाकाल है, है ग्लानि से ईश्वर भरे शांत चित संयम धरे। মহাদেব বাস্তবে বিলীন হয়ে গেছেন সারা জীবনের মতো, কিন্তু এখন কি হবে? এটা বিনাশের আরম্ভ দেবী, এবার সংসারে প্রলয় আসবে। এসব কি হচ্ছে নারায়ণ? এই চারিদিকে এত অন্ধকার কেন? মহাদেব আর মহাকালী, পুরুষ আর প্রকৃতি বিনায়ক, যাদের উপস্থিতি এই সংসারের ভারসাম্য রক্ষা করে, কিন্তু মহাদেবের এই অনুপস্থিতি প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দেবে। মহাদেবকে ছাড়া এখন সংসারে দুটো ঘটনা নিশ্চিত। প্রথম, অতিবৃষ্টি, সংসারে কোনো বস্তু প্রচুর পরিমাণে থাকা। আর দ্বিতীয়, অনাবৃষ্টি, সংসারে কোনো বস্তুর অভাব। কিন্তু এবার মাত্র কি হবে নারায়ণ? সতীকে হারানোর বিরহে আমি মহাদেবকে বিলাপ করতে দেখেছি, আর এখন আমার বোন পার্বতীকে বিধবার বেশে দেখার থেকে বেশি কষ্টকর আর কিছুই হতে পারে না।